হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের ছাড়া চ্যানেল টগর পাশা। গতকাল থেকে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে NHNM-এর জন্য। আশা করছি তোমরা সকলে রেজিস্ট্রেশন করেছো, কলেজ চয়েসও করেছো, কলেজ নিশ্চয়ই ঠিকঠাক করে সাজিয়েছো। আর যদি মনে হয় তোমাদের কলেজ সাধারণত ঠিক হয়নি বা তোমরা কলেজ চেঞ্জ করতে চাও, তো তাহলে তোমাদের একটা ডেট দেওয়া আছে। সেই ডেটের মধ্যে কিন্তু তোমরা কলেজগুলোকে আবার ঠিক করে সাজিয়ে নেবে এবং হচ্ছে সেটাকে কলেজগুলোকে লক করে দেবে। হয়ে গেলে এর পরবর্তী, এই যে রেজিস্ট্রেশন হয়ে গেলে এর পরবর্তী তোমাদের কী কী কাজ করতে হবে, কী কী ডকুমেন্টস রেডি করতে হবে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমেই বলি, তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন তোমাদের যেগুলো করণীয় সেগুলো হচ্ছে সমস্ত ডকুমেন্টস যেগুলো তোমাদের লাগবে সেইগুলো এখন থেকেই রেডি করে রাখা। আর যেটা হচ্ছে NHNM-এর অ্যাডমিশন নিতে গেলে যেটা ভীষণ 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 দরকার সেটা হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেট, যেটা না হলে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে? তো সেটা তোমার হচ্ছে এখন থেকে করি না, কারণ মেডিকেল ফিট সার্টিফিকেট করাতে গেলে কিছুদিন, বেশ কিছুদিন তোমাদের টাইম লাগবে, একদিনে ওটা সম্ভব নয়। তোমরা যদি কেউ গভর্নমেন্ট হসপিটাল থেকে করাতে চাও তাহলে কিন্তু মোটামুটি এক সপ্তাহ মতো লেগেই যাবে, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন হয়ে গেল, এরপরে তোমাদের হচ্ছে কাউন্সিলিং শুরু হবে এবং তোমরা যে কলেজে চান্স পাবে সেই কলেজের, যে কলেজে তুমি চান্স পাবে সেই কলেজে চান্স পাওয়ার জন্য তোমার নামে একটা অ্যালটমেন্ট লেটার বেরোবে, যে অ্যালটমেন্ট লেটারে তোমার হচ্ছে যে কলেজে চান্স পাবে সেই কলেজটার নাম সেখানে অ্যালট করা থাকবে, তুমি কোন ক্যাটাগরিতে থেকে পাচ্ছ সেই ক্যাটাগরিটা সেখানে থাকবে এবং সেই অনুযায়ী র্যাঙ্ক থাকবে। তো তোমার যেদিন ফার্স্ট কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ের দিন কিন্তু তোমাকে হচ্ছে যে অ্যালটমেন্ট লেটারটা দেবো সেটা কিন্তু 1000 টাকা পেমেন্ট করে তোমাকে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিতে হবে এবং অবশ্যই তোমরা হচ্ছে অ্যালটমেন্ট লেটারটা হচ্ছে দু কপি জেরক্স করে রাখবে এবং তার সঙ্গে অরিজিনালটা রাখবে, এটা কিন্তু লাগবে, এটা ছাড়া কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে না। তাহলে ফার্স্ট কাজ কি হলো, তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, এরপর তোমার হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করে নেওয়া। এর পরবর্তী যে কাজ, যে সমস্ত ডকুমেন্টসগুলো, যেমন তোমার হচ্ছে HS-এর মার্কশিট, HS-এর সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, যদি কোনো কাস্ট থেকে বিলং করো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, তোমার হচ্ছে ইনকাম সার্টিফিকেট, তারপর তোমার হচ্ছে লাগবে মেডিকেল ফিট সার্টিফিকেট, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা এখন থেকে রেডি করে রাখো এবং প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টসের দু কপি করে জেরক্স পারলে হচ্ছে এক্সট্রাও করে রাখতে পারো, ঠিক আছে? আর হচ্ছে অবশ্যই তুমি যে ছবিটা দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করেছিলে সেই ছবিটা 4 কপি তুমি হচ্ছে রেডি করে রাখবে, কারণ যখন তুমি যে কলেজে মানে কাউন্সিলিং করাতে যাবে বা সেদিনই তো তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন এবং অ্যাডমিশন হয়ে যাবে, সেদিন কিন্তু তোমাকে 4টে কপি ছবি লাগবে এবং তার সঙ্গে প্রত্যেকটা ডকুমেন্টসের 1 কপি করে জেরক্স লাগবে এবং অরিজিনালটা কিন্তু সেখানে দেখবে। ধরো তুমি OBC থেকে তুমি মানে OBC দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু পরে তুমি যদি OBC সার্টিফিকেটটা দেখাতে না পারো তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে না। তো এই ডকুমেন্টসগুলো হলো। তারপর হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেট, সেটা তো আমি আগেই বলে দিয়েছি যে মেডিকেল ফিট সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে বানাতে পারবে, কার সাইন লাগবে, কী লাগবে, তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবে, তার ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটা হচ্ছে দিয়ে দেবো। এবং ডোমিসাইল সার্টিফিকেট তোমরা হচ্ছে Proforma 1 না Proforma 2 করবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি, সেরকম ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারবে। তাও একবার বলে দিচ্ছি, Proforma 1 Proforma 2 হচ্ছে যারা যে কোনো হচ্ছে যে কেউ চাইলে Proforma 1 করতে পারো, Proforma 2 করতে পারো, এবং যারা 2022-এ যারা তোমরা পাস আউট হয়েছে তারা Proforma 2 যদি ফিল আপ করো তাহলে তুমি যে ইনস্টিটিউশন থেকে পাস আউট হয়েছে মানে যে স্কুল থেকে পাস আউট হয়েছে সেই স্কুলের হেড টিচারকে কিন্তু সাইন করাতে হবে Proforma 2টা দিয়ে। আর যদি Proforma 1 করে থাকো তাহলে সেটা হচ্ছে বেস্ট BDO বা হচ্ছে MLA এইসব যাদের যাদের বলা রয়েছে সে তাদের যে কোনো একজনের দিয়ে সাইন করলে হবে। তো জেনারেলি আমরা হচ্ছে BDO দিয়ে সাইনটা করিয়ে নিই। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো এখন থেকে ঠিকঠাক করে রেডি করে রাখো এবং অবশ্যই দু কপি করে জেরক্স করে রাখবে। আর এখনই তোমরা হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেটটা হচ্ছে করিয়ে রাখো, ঠিক আছে? আর মেডিকেল ফিট সার্টিফিকেটের যে ফর্মটা Proforma আর ডোমিসাইল সার্টিফিকেটের যে ফর্মটা Proforma 1 বা Proforma 2 সেটা কিন্তু তোমরা হচ্ছে হচ্ছে WBJEB যে ওয়েবসাইট সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে বা যে কোনো ক্যাফেতে গিয়ে বললেই কিন্তু তোমাদেরকে হচ্ছে সেটা প্রিন্ট আউট করে দেবে। তো এগুলোই বলা ছিল, এগুলো তোমরা আস্তে আস্তে রেডি করতে থাকো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে, কিছু না থাকলে অবশ্যই আমাকে জানিয়ে আমি তোমাকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।